হ্যালো ফিয়ার, আসসালামু আলাইকুম। আইসিটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে উপস্থিত হয়েছি মাদারবোর্ডের টিউটোরিয়াল নিয়ে। তবে এই টিউটোরিয়ালে আমরা জানব মাদারবোর্ড কি, মাদারবোর্ডের বিভিন্ন অংশের নাম, তাদের কাজ। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা মাদারবোর্ড এই নামটির সাথে পরিচিত, কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই মাদারবোর্ডে থাকা বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে আইডিয়া খুব কম বা নেই বললেই চলে। আজ আমি আপনাদের জানাবো মাদারবোর্ড কি, মাদারবোর্ডের বিভিন্ন অংশের নাম ও তাদের কাজ। মাদারবোর্ড কি? মাদারবোর্ড মূল সার্কিট বোর্ড হিসাবে পরিচিত, যাতে সিস্টেমের প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যবস্থা থাকে। মাদারবোর্ডকে মেইন বোর্ড, বেস বোর্ড, লজিক বোর্ড, আবার সংক্ষেপে এমবি নামেও পরিচিত। এখন জেনে নেই মাদারবোর্ডের বিভিন্ন অংশের নাম ও তাদের কাজ। PS2 কিবোর্ড, হালকা নীল রঙের যে পোর্টটি আমরা দেখতে পাচ্ছি তা মাদারবোর্ডের সাথে PS2 কিবোর্ড লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। PS2 মাউস, সবুজ রঙের যে পোর্টটি আমরা দেখতে পাচ্ছি তা হলো মাদারবোর্ডের সাথে PS2 মাউস লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। DVI পোর্ট, এখানে দেখুন সাদা রঙের যে পোর্টটি দেখতে পাচ্ছি তা হলো DVI পোর্ট, ডিজিটাল ভিডিও ইন্টারফেস। এই পোর্টের মাধ্যমে বেশ কিছু মনিটর বা ডিসপ্লে সিস্টেমে ভিডিও আউটপুট এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। VGA পোর্ট, নীল রঙের যে পোর্টটি আমরা দেখতে পাচ্ছি তা VGA পোর্ট, ভিডিও গ্রাফিক্স অ্যারে। এই পোর্টের মাধ্যমে মনিটরে ভিডিও আউটপুট পেয়ে থাকি। HDMI পোর্ট, হাই ডিফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, এটিও একটি ভিডিও আউটপুট পোর্ট, যেখান থেকে অত্যাধুনিক মনিটর এ ভিডিও আউটপুট পেয়ে থাকি। তবে এই HDMI পোর্টের মাধ্যমে ভিডিও ও অডিও দুই ধরনের আউটপুট পেয়ে থাকি। USB পোর্ট, ইউনিভার্সাল সিরিয়াল বাস, PC-র সাথে কোনো ডিভাইস যেমন স্ক্যানার, প্রিন্টার, মাউস, কিবোর্ড, পেনড্রাইভ, পোর্টেবল হার্ডডিস্ক ইত্যাদি সংযোগ প্রদান করতে পারবে। LAN পোর্ট, লোকাল এরিয়া নেটওয়ার্ক পোর্ট, এই পোর্টটি ব্যবহার করা হয় আপনার মাদারবোর্ডের সাথে ইন্টারনেট কানেকশন করার ক্ষেত্রে। এই পোর্টটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন। অডিও পোর্ট, অডিও পোর্টগুলির সাহায্যে অডিও ইনপুট ও আউটপুট পেয়ে থাকি, এছাড়াও মাইক্রোফোন লাগিয়ে কাজ করা যায়। AGP স্লট, অ্যাক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট, মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ড লাগানোর ক্ষেত্রে এই পোর্টটি ব্যবহার করা হয়। PCI কানেক্টর, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট, PCI স্লটের মাধ্যমে আপনি আপনার মাদারবোর্ডের সাথে অতিরিক্ত কোনো যন্ত্রাংশ যুক্ত করতে পারবেন, যেমন মডেম, বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড ইত্যাদি। ATA IDE কানেক্টর, এই পোর্টটির মাধ্যমে আইডি হার্ডডিস্ক, আইডি CD অথবা আইডি DVD ড্রাইভ মাদারবোর্ডের সাথে যুক্ত করতে পারবেন। SATA কানেক্টর, এই পোর্টটির মাধ্যমে বর্তমান যুগের বিভিন্ন ধরনের SATA হার্ডডিস্ক, SATA DVD ড্রাইভ মাদারবোর্ডের সাথে লাগাতে পারবেন। ATX পাওয়ার কানেক্টর, পাওয়ার সাপ্লাই থেকে মাদারবোর্ডের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়ার কানেক্টর থেকে সরবরাহ করা হয়। পাওয়ার সাপ্লাই থেকে মাদারবোর্ডের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়ার কানেক্টর থেকে সরবরাহ করা হয়। মেইন বিদ্যুৎ সংযোগ এই পোর্টটির মাধ্যমে দিতে হয়। এই পোর্টে বিদ্যুৎ সংযোগ না দিলে মাদারবোর্ড অন হবে না। RAM স্লট, কম্পিউটারে ব্যবহৃত RAM এই স্লটে লাগানো হয়। বেশিরভাগ মাদারবোর্ডে একাধিক RAM স্লট দেওয়া থাকে, কারণ ব্যবহারকারী চাইলে এই স্লটে একাধিক RAM লাগিয়ে কম্পিউটারে RAM-এর মাত্রা বাড়িয়ে নিতে পারবে। প্রসেসর সকেট, একটি কম্পিউটার প্রসেসর ও মাদারবোর্ডের সাথে সম্পর্ক সংযোগকারী হিসেবে কাজ করে। মাদারবোর্ডের মডেল ভেদে এখানে বিভিন্ন ধরনের প্রসেসর এই সকেটে লাগানো যায়। CMOS, CMOS ব্যাটারি, CMOS হলো মাদারবোর্ডের একটি চিপস। CMOS কম্পিউটারের বিভিন্ন উপাদান সম্পর্কে তথ্য সংরক্ষণ করে এবং তাদের সেটিংস সংরক্ষণ করে। সাধারণত RAM চিপস তাদের মধ্যে সংরক্ষিত তথ্য হারিয়ে ফেলে যখন তাদের বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় না, কিন্তু CMOS চিপস তথ্য সংরক্ষণ করার জন্য একটি CMOS ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। যদি ব্যাটারিটি সরিয়ে নেওয়া হয় তাহলে কম্পিউটারের সকল সেটিংস মুছে যাবে। উদাহরণস্বরূপ, যদি এই ব্যাটারিটি সরিয়ে নেওয়া হয় তাহলে কম্পিউটারের তারিখ এবং সময়, আগের প্রস্তুত করার সময় যা ছিল তাতে ফিরে যাবে। কম্পিউটারের চিপস, একটি কম্পিউটারের দুটি প্রধান চিপসেট রয়েছে, নর্থ ব্রিজ আর সাউথ ব্রিজ। নর্থ ব্রিজ
যাকে মেমোরি কন্ট্রোলার বলা হয়ে থাকে। প্রসেসর এবং র্যামের মধ্যে ফ্লো নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে, এ কারণেই এটি প্রসেসরের নিকটে ফিজিক্যালি অবস্থিত। সাউথ ব্রিজ, যাকে ইনপুট আউটপুট নিয়ন্ত্রক বা এক্সপানশন নিয়ন্ত্রণকারী বলা হয়, একে আইও কন্ট্রোলার হাব বলা হয়। ব্রিজ শব্দটি সাধারণত একটি উপাদান নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় যা দুটি বাসকে সংযুক্ত করে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।